ডাক্তার দিলীপের দুর্নীতি বিষয় আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফখরুল ইসলাম ফখরুল আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এক সময়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী দিলীপ এত এত সম্পদের মালিক কিভাবে বলে গেলেন এর পেছনে রহস্য জি ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে রিপোর্টটি নিশ্চয়ই দেখলেন এবং যে প্রশ্নটি আপনি করেছেন কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন আমরা সম্পদগুলো দেখিয়েছি এবং এটি জানেন যে ধারাবাহিক একটি প্রতিবেদন এবং আগামীকাল আগামী পরশু এভাবে আরও বেশ কয়েকটি আছে সেখানে যে রিপোর্টটি সেখানে সম্পদ কিভাবে তিনি এত সম্পদের মালিক সে তথ্যগুলো আমাদের পরবর্তী রিপোর্টে থাকবে তবে আমি কিছু ইঙ্গিত দিয়ে রাখতেই চাই যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে তিনি কিন্তু একজন হোমিও ডাক্তার অর্থাৎ আহ প্রথমে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন হাসপাতালে সেখান থেকে ডিপ্লোমা করেছেন ডিপ্লোমা করে সেখানে আউটডোরে একজন ডাক্তার হয়েছেন সেখান থেকে আশির দশকের ঘটনা পাশাপাশি তিনি রাজনীতিটিও করতেন মানে একেবারে নিম্ন লেভেল থেকে রাজনীতিটিও করতেন এখন আপনার সেই ডাক্তার থেকে তিনি হঠাৎ করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে যদি তিনি আরেকটু বড় ডাক্তার হয়ে যান সেই রাজনৈতিক প্রভাবেও তিনি যদি আপনার একেবারে চেয়ারম্যান হয়ে যান এক লাফে মানে এক আপনি আপনি একটা জিনিস দেখেন যে একটি হাসপাতালের বা একেবারে ছোট একটি হাসপাতালের চিকিৎসক একদম ছাপ বা একদম সাধারণ চিকিৎসক যদি বাংলাদেশে কোনো বড় প্রতিষ্ঠানে বা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়ে যাওয়ার মতো একটি পজিশনে তিনি চলে গেলেন মানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড পদমর্যাদার একটি পদ যে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল বোর্ডের তিনি চেয়ারম্যান হয়ে গেলেন এবং তিনি যে আরএমও হলেন অর্থাৎ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার যে হাসপাতালে আরমও হলেন সেই হাসপাতালে কোনো রেসিডেনশিয়াল বা স্বাস্থ্যসেবা মানে আবাসিক কোনো স্বাস্থ্যসেবার কোনো নাই সেখানে কিন্তু তিনি সেখানে সেখানেও প্রভাব বিস্তার করে হয়ে গেলেন আরএমও সে আরএমও থেকে তিনি রাজনৈতিক প্রভাবে তিনি হয়ে গেলেন এক লাফে তিনি চেয়ারম্যান ঠিক আছে এতেও কোনো কোনো বড় ধরনের অনিয়ম বা দুর্নীতির কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা সেখানে যেই আমি আগামীকালকে যে রিপোর্টটি সেই রিপোর্টে তিনি কিভাবে অর্থ এত অর্থের মালিক হয়েছেন সেই উৎসটা কিভাবে সেই এত অর্থ তিনি আহরণ করলেন সেগুলো কিন্তু আমরা দেখাবো তবে আমি একটু বলতেও চাই যে তিনি যে চেয়ারম্যান হলেন দু হাজার সাল থেকে হোমিও বোর্ডের সেখান থেকে তার অর্থের উৎস সেখান থেকে তার উত্থান অর্থের উত্থান এত বিপুল সম্পদের উত্থান সেখান থেকে কিন্তু বিপুল সম্পদের মালিক হওয়া কিন্তু দোষের কিছু না কিন্তু সেই বিপুল সম্পদটি আসলে অসামঞ্জস্য অর্জন হয়েছে কিনা বা সেটি কিন্তু গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের রিপোর্ট যে আমাদের অনুসন্ধানের রিপোর্ট সেই অনুসন্ধানের রিপোর্টের মূল বর্তমান সময় উল্লেখযোগ্য যে বিষয়টি আমরা গণমাধ্যমে প্রায় দেখছি যে রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির দুর্নীতির তথ্য আসছে একের পর এক এর কারণ কি না আপনি সবার তো আর আসছে না তবে রাজনীতি যারা করেন সবার কিন্তু সবাই কিন্তু এমনভাবে জড়িয়ে পড়েন না দুর্নীতিতে কিছু কিছু মানুষ আছেন যাদের আসলে একদম শুরু থেকেই থাকে যে হ্যাঁ আমি বিপুল সম্পদ সম্পদ অর্জন করব এখন তারা তারা হয়তো এই জিনিসটি করছেন যেমন ডাক্তার দিলীপ রায় তিনি কিন্তু ডিপ্লোমা কোর্সে তিনি হোমিওর উপরে উপরে হোমিওপ্যাথির কোর্স করেছেন সেখান থেকে তিনি দেখলেন যে রাজনৈতিক প্রভাব যেহেতু করেন প্রভাব আছে তিনি বিএইচএ করেছেন একটি ইয়ে থেকে কলেজ থেকে সে করে সেখানেও আমরা অভিযোগ পেয়েছি যে সেখানেও তিনি থার্ড ইয়ারে গিয়ে পাস করতে পারেন নেই পরে যেভাবে তিনি করেছেন করে আবার এক লাফ হয়ে গেলেন চেয়ারম্যান সেখান থেকে তিনি সাতাশটি মেডিকেল কলেজকে তিনি অনুমোদন দিলেন যেখানে দশজন পনেরো জন শিক্ষক কর্মচারী থাকার কথা সেখানে তিনি চল্লিশ জন করে দিচ্ছেন কোথাও বিশ কোথাও চল্লিশ সেখান থেকে অভিযোগ আসছে যে অর্থ নেয়ার অভিযোগ আসছে তার নিজের হোমিওপ্যাথি বোর্ডটাকে নিজের পারিবারিক বোর্ডে পরিণত করেছেন তার এক ভাতিজা হোমিওপ্যাথি বোর্ডের সহকারী রেজিস্ট্রার আরেক ভাতিজার দশ বছর যেখানে শিক্ষক থাকতে হয় দুর্নীতি সুনির কাছে নিশ্চয়ই রয়েছে আমরা পরবর্তী ধারাবাহিক প্রতিবেদনে নিশ্চয়ই ধারাবাহিক ভাবে দেখবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ইসলাম দর্শক এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ইসলাম